বারবার সুশাসনের কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছিলেন দেশ প্রথমে, সরকার ভাঙবে, সরকার গড়বে, বিরোধীরা আসবে, বিরোধীরা যাবে, তবে সুশাসনটা দরকার। তবে এই বাংলার বুকে যেখানে একের পর এক ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা তারা শ্রীঘরে রয়েছে বড়দিনের দিন, অন্যদিকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তাই প্রশ্ন উঠছে এই বাংলায় কি সুশাসন রয়েছে। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং একই সঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিজেপি নেতা, যিনি একাধারে লেখক এবং সাংবাদিকতার সঙ্গে যিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন, স্বপন দাশগুপ্ত। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে কথা আমরা বললাম যে অটল বিহারী বাজপেয়ী যিনি পথ দেখিয়েছিলেন যে সুশাসন কাকে বলে, সেই সুশাসনের কথাটা তিনি বারবার বলেছেন এবং কাজেও করে দেখিয়েছেন আমাদের রাজ্যে কি সুশাসন। আমি তার আগে একটু বলি যে এটা ভারতীয় জনতা পার্টির কাছে আজকের দিনটা যে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস যে বলে যদি আমরা যেটা পালন করি, এটার একটা ইতিহাস আছে। 1997 সালে ভারতের স্বাধীনতার স্বর্ণ জয়ন্তী উপলক্ষে লালকৃষ্ণ আডবাণী একটি সারা ভারতবর্ষে একটি রথযাত্রা করেছিলেন। তাতে উনি ওনার প্রধান বক্তব্য ছিল যে আমরা স্বরাজ পেয়েছি কিন্তু আমরা সুরাজ পাইনি। এইটাই হল ভারতীয় জনতা পার্টির কাছে এটা একটা বড় যে লক্ষ্য, আমাদের একটা আদর্শ হয়ে গেছে যে গুড গভর্নেন্স বা সুশাসন একটা এটা করতে হবে। তো আজকে নরেন্দ্র মোদীর কাছে এটা একটা বড় লক্ষ্য। আজকে আমরা যখন বিকশিত ভারত দিয়ে বলছি, ডেভেলপড ইন্ডিয়া, প্রথম বিশ্বে আমরা যেখানে পৌঁছে যাচ্ছি, তখন একটা আমার মানে কান্না পায় পশ্চিমবঙ্গের দিকে দেখে যে কোথায় আমাদের লক্ষ্যটা, কোথায় সারা ভারতবর্ষে, আর এখানে বাস্তবটা কি। এই ধরনের বাস্তব যেটাকে কি আমরা সারা আমরা কি অনেকে বলে না যে ইংরেজিতে একটা শব্দ আছে যে ফলেন অফ দ্য ম্যাপ, তো আমরা কি সেটাই হয়ে গেছি যে ভারতবর্ষ থেকে কি আমরা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি, যে ভারতবর্ষের যেটা প্রধান আদর্শ যেটা হচ্ছে বিকশিত ভারত, আর যেখানে হচ্ছে সুশাসন, যেখানে আমাদের কাজ হচ্ছে যে আগে যেখানে লিকেজ হচ্ছে সরকারি সেটাকে আরো এফিশিয়েন্ট করা, যেখানে যাতে চুরি চামারি যাতে কম হয়, নারী নির্যাতন যেখানে কম হয়, লোকেদের শাসনের রাজনৈতিক ক্ষমতার অহংকারটা যাতে কম থাকে, সেই সবগুলো যেখানে আদর্শ, এখানে এটা কি আমরা দেখছি। তো এই এই পক্ষিতে যদি আমরা দেখি তাহলে আজকে পশ্চিমবঙ্গ একদম কোনোভাবে ভারতবর্ষের অন্য আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদম তাই, আপনি অন্য আদর্শের কথা বলছেন। আমরা যদি দেখি যে শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, সুশাসনের মধ্যে অন্যতম এই অংশ তো শিক্ষাটা, শিক্ষা স্বাস্থ্য আমরা আগে বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা বিক্ষোভ করছেন, তাদেরকে শ্রীঘরে রাখা হচ্ছে, বড়দিনের দিন তারা শ্রীঘরে রয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন স্পষ্টভাবে যে গুলি তো চালায়নি, আটক করেছেন। মানে একজন শিক্ষামন্ত্রী এই কথা বলছেন যেখানে এই রাজ্যের বুকে কর্মসংস্থান নেই, তাহলে এখানে সুশাসন। আজকে আপনি আজকে ভেবে দেখো যে পরীক্ষা দিচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা, উত্তীর্ণ হচ্ছে, একটা পজিশন পাচ্ছে চাকরির জন্য, হয়তো এটাকে কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছে, আর সেইখানে তোমরা বিক্রি করছো, ফলাফলটা কোনো এটার কোনো মানে গুরুত্বই নেই, এরা মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর তলায় বসে হাজার দিন ধরে অনশনে আছে, প্রতিবাদ করছে, প্রতিবাদ করছে, তাদের আমাদের কোনো কোনো পরোয়া নেই, বলে যাচ্ছে, ব্রাত্য বলছে যে এইরকম হচ্ছে, গুলি তো চালাইনি। তাহলে যে শাসনের যে মানে রাজনৈতিক ক্ষমতার যে অহংকারটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, ঠিক আছে আমাদের ভোট ব্যাংক আছে, তোমরা আমাদের ভোট ব্যাংক না, তাতে কি হচ্ছে, তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা মেধাবী ছাত্রছাত্রী, কিচ্ছু এসে যায় না, যাও নিজের নিজের রাস্তা নিজে দেখে নাও, এই হচ্ছে অ্যাটিটিউড। আচ্ছা,
আপনি বললেন যে আচরণগত সমস্যা, এই আচরণ এবং একই সঙ্গে শিক্ষা, সুশাসন কাকে বলে সেই শিক্ষাটা দিয়েছে গীতা। গতকাল আমরা দেখেছিলাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, আর সেখানেও রাজনৈতিক বিতর্ক। তাহলে যে গীতা আমাদেরকে সুশাসনের শিক্ষা দিয়েছে, যে গীতা পাঠ করে মানুষ আদর্শ শিখেছে, নৈতিকতা শিখেছে, সেই গীতা পাঠের ক্ষেত্রে গীতাকে নিয়েও আপত্তি কেন? এটা একটা সামাজিক অনুষ্ঠান ছিল, আমি গেছিলাম ওখানে, সামাজিক অনুষ্ঠান ছিল, অনেক লোকেরা গীতা পড়েছিল, অনেকে পড়েনি, শুনতে এসেছিল। একটা বড় সম্মেলন, এমনি ধরনের প্রবচন অনেকে দেয়। দ্বারকার শঙ্করাচার্য এসেছিল, পুরী থেকে একজন মহাদীপ এসেছিলেন, পণ্ডিতরা একটু ভগবদ্গীতা নিয়ে একটি তাদের ব্যাখ্যা দিয়েছিলেন। এতে কোনো রাজনৈতিক রটকুও ছিল না, এটাকে রাজনীতিকরণ করার কোনো দরকার ছিল না। বলেছে যে এখানে কেন করছে, শ্রদ্ধানন্দ পার্কে করছে, আরে যেখানেই করুক, তোমার আপত্তিটা কি? সেটাই আমার প্রশ্ন হচ্ছে। গীতা পাঠ করা সম্মিলিত ভাবে কি কোনোভাবে ইল্লিগাল, সংবিধানের কি বিরুদ্ধে? এটা কি? এটার উত্তর একটা আমাদের দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।